আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এসআর কুকিং ব্লগে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছের ডিমের দো পেঁয়াজ। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শুরুতেই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে। এরকম মজার অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। মাছের ডিমের দু পেঁয়াজ করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাগুর মাছের ডিম। মাছের ডিমের যে উপরের পর্দাটা থাকে ওটাকে ফেলে দিতে হবে হাত দিয়ে চেপে। দেখুন, ভিতরের অংশটাকে নিয়ে নিয়েছি আর উপরের পর্দাটাকে ফেলে দিব। আমি এখানে মাগুর মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারেন। আর এই দু পেঁয়াজটা খেতেও কিন্তু খুবই মজা, যে মাছের ডিম দিয়ে করেন না কেন, খেতে বেশ ভালো লাগে। দেখুন, আমি হাত দিয়ে চিপে ভিতরের অংশটাকে নিয়ে নিয়েছি আর এখন এই পর্দাটাকে ফেলে দিচ্ছি। মাছের ডিমের দু পেঁয়াজি করার জন্য প্রথমে ডিমটাকে বড়া তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/4 টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে হাত দিয়ে ডোলে সবগুলো উপকরণ ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে ভাজার জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। বড়া ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমের মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ হাতে নিয়ে তার উপর থেকে ছেড়ে দিলেই দেখুন হয়ে যাবে। আর এটা তেলের উপরে দেওয়ার সাথে সাথেই দেখুন এটা শক্ত হয়ে যাবে। এক এক করে যতটুকুনি সম্ভব দেওয়া যায় আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় চুলোর গ্যাস মিডিয়াম লো আঁচের মাঝামাঝি রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। চুলোর গ্যাস বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। আর সেমভাবে সবগুলো বড়া আমি ভেজে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4 পিস কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, সেজন্য দিয়ে দিচ্ছি আর একটু লবণ। লবণটা আপনার আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়া। দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে বড়াগুলোকে এ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলোর গ্যাসটাকে লো আঁচে করে দিতে হবে, গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে বড়াগুলোকে কিছুক্ষণ ভাজার পর তৈরি হয়ে গেল মাছের ডিমের দো পেঁয়াজা। এই পর্যায়ে চুলোর গ্যাস বন্ধ করে দিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে। খুব সহজে তৈরি হয়ে গেল মাগুর মাছের ডিমের দো পেঁয়াজ। এই দো পেঁয়াজটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।